Hi, assalamu alaikum. I'm Bunyamin. Welcome back to my channel. Today I will discuss about ChatGPT. GPT je basic jinish gula she jinish gula niye hoyto kotha bolbo. ChatGPT ki kake bole, ChatGPT kas ki ebong ChatGPT ki bhabe kas kore. At first I will talk to about what the ChatGPT actually. ChatGPT hocche je kritim buddhimotta এটি বৃহত্তম মডেল সম্মিলিত একটা চ্যাটবট যাকে ChatGPT বলা হয়। কার্যত একটি আলাদা হলো এটা কৃত্রিম বুদ্ধিমত্তা সহিত আপনার কাজ করে থাকে। আপনি যদি একটা মানুষকে ট্রেন করেন, সো প্রশিক্ষণ করেন, সে স্বয়ংক্রিয়ভাবে সে অটোমেটিকলি সে কাজগুলো করতে পারে। লাইক দ্যাট সেম কনসেপ্ট ChatGPT ক্ষেত্রে যদি সহজভাবে বলা চলে, অর্থাৎ আপনি যদি একজন মানুষ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রথমত প্রশিক্ষণ দেন, ডাটা ইনপুট দেন, পরবর্তীতে সেই সময় ডাটাগুলো তার থেকে আউটপুট চান, সে আউটপুট আসলে দিতে পারবে। সো এভাবে আমরা বলতে পারি যে ChatGPT হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিন যাকে আমি ইনপুট দিচ্ছি প্রয়োজন অনুযায়ী, সে অনুযায়ী সে যখন ডাটাগুলো আমি আউটপুট চাচ্ছি সে আমাকে ডাটাগুলো রিকভারি করছে এবং দিচ্ছে। সো ChatGPT আসলে কাজ কি, আবার কীভাবে ChatGPT আসলে কাজ করে থাকে, সো এই বিষয়ে যদি বলা চলে, ChatGPT লটস অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি করে থাকে, যেটা হচ্ছে যার মধ্যে বিশেষ কিছু টপিক হয়তো বা বলবো। এবং কি অ্যাট ফার্স্ট যেটা হচ্ছে আলাপচারিতা, ChatGPT আপনাকে আলাপচারিতা করতে সাহায্য করে। আপনি যদি আস্ক করেন, ইউ আস্কড এনিথিং, যদি শেয়ার পরিমাণ ডাটা থাকে তাহলে আপনাকে সে রিপ্লাই করে দিবে। যেমন আপনি আপনার ব্যক্তিগত কোশ্চেন করতে পারেন, আপনি আপনার দেশের কোশ্চেন করতে পারেন, আপনি রাজনীতির কোশ্চেন করতে পারেন, আপনি এডুকেশনাল কোশ্চেন করতে পারেন আলাপচারিতার মাধ্যমে। যদি আপনি লেখেন রাইট এ কনভারসেশন টু ফ্রেন্ড, আপনাকে একটা কনভারসেশন দিয়ে দিবে কীভাবে কথা বলতে হবে, কীভাবে হোটেলে কথা বলতে হবে, সেই হিসেবে আসলে কাজ করে থাকে। এর একটা প্রধান কাজ থাকে যেটাকে আমরা প্রশ্ন উত্তর করতে সাহায্য এরকমভাবে ভাগ করতে পারি। আরেকটা কাজ করতে পারে ব্যক্তিগত সাহায্য, আপনার ব্যক্তিগত কাগজ প্রসেসিং, হাউ টু অ্যাপ্লাই ফরেন, লাইক দ্যাট ইটিসি, আপনার এই কাজগুলোতে সাহায্য করতে পারে। আপনাকে প্রফেশনালিজম ইমেইল করতে সাহায্য করতে পারে, আপনাকে সাম হেলথ কন্ডিশন সম্পর্কে আপনাকে নলেজ দিতে পারে, আপনাকে যেটা শিক্ষা এবং গবেষণা এই বিষয়টা থেকে আপনাকে প্রচুর পরিমাণ হেল্প করতে পারে, যে আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে রিসার্চ পেপার তৈরি করবেন, কিভাবে রিপোর্ট মেকিং করবেন, এটাকে সাহায্য করতে পারে। আপনার ব্যবসায়িক কাজে সাহায্য করতে পারে, যেমন আপনি যে ব্যবসায়িক যে ডাটাগুলো কভার করবেন সেই ডাটাগুলো আপনাকে কভার করতে পারে। এটা একটা বড় বেনিফিট হচ্ছে, আপনাকে টেকনোলজি সম্পর্কে ধারণা দিবে, আপনাকে অনেকগুলো কমান্ড সম্পর্কে আপনাকে বিশেষ ধারণা দেবে, যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম, আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যে সকল অপারেটিং সিস্টেম আছে সেই সম্পর্কে আপনাকে ধারণা দেবে। আদার্স যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি সম্পর্কেও যদি আপনি কোশ্চেন করেন সে ধারণা দিবে, এবং কি কোডিংয়ের ধারণা দিবে, আপনাকে প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা দিবে, এবং কি আপনি যদি কোড ডিবাগ করতে চান সে সময় আপনাকে ধারণা দিবে, আপনি ওয়েবসাইট তৈরি করতে আপনাকে সাহায্য করতে পারে। আমরা পরিশেষে এটাই বলতে পারি ChatGPT আসলে ব্যক্তিগত বলেন, ব্যবসায়িক বলেন, শিক্ষাগত বলেন, এবং কি প্রফেশনালিজমে বলেন, সকল প্রকারে আপনাকে সাহায্য করতে পারে। দেন দ্য থার্ড কোশ্চেন হচ্ছে আসলে ChatGPT কীভাবে কাজ করে। এটা একটা কমন কোশ্চেন যে হাউ টু ওয়ার্ক ChatGPT অ্যাকচুয়ালি। আসলে ChatGPT একটি নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ট্যাক্স নিয়ে থাকে, যেটা একটু টেকনিক্যাল ভাষা। সো আপনারা সহজ অর্থে যারা টেকনিক্যাল পার্সন আছেন টেকনিক্যালভাবেই বুঝবেন, আর যারা নর্মাল পার্সন আছেন নর্মালভাবেই নিয়ে নেবেন। এটা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ট্যাক্স প্রক্রিয়ার মাধ্যমে আসলে কাজ করে থাকে, যার ট্যাক্স ডেটার একটি বৃহত্তম প্রশিক্ষিত রয়েছে, যা প্রশিক্ষণ দেওয়া রয়েছে এবং কি ডাটাগুলো ইনপুট করা রয়েছে। মডেলটি একটি প্রক্রিয়া যা ইনপুট পাঠের আসলে অনুসঙ্গত, দ্যাটস ওয়াই এটা এভাবে কাজ করে থাকে। যদি সাধারণ অর্থে বলি সেটা হচ্ছে যে আপনাকে কিছু ডাটা তাকে ট্রেইন করা রয়েছে, তাকে ডাটা ইনপুট দেওয়া রয়েছে, সেই ডাটা অনুযায়ী আসলে ChatGPT কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।